السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي، ربي يسر ولا تعسر وتمم بالخير. সম্মানিত তালিমুল কায়দা শিক্ষার্থী ভাইয়েরা, আপনারা অবগত রয়েছেন, আপনাদেরকে যেমনটি আমি কথা দিয়েছিলাম বা আপনাদের সাথে কথা ছিল, আজকে আপনাদের পরীক্ষা থাকবে। যেমনটি আমি আপনাদেরকে বিগত অনেকদিন ধরে আমি আপনাদেরকে আরবি 29টি বর্ণমালা আপনাদেরকে চেনানোর চেষ্টা করেছি। আপনাদেরকে আরবি 29টি বর্ণমালা সহিত পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে আপনাদের জন্য যেটা থাকছে সেটা হচ্ছে আপনাদের পরীক্ষা। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, পরীক্ষা। আজকে আপনাদের পড়া হচ্ছে পরীক্ষা। যেমন আমি আপনাদেরকে আরবিতে যে 28টি বা 29টি বর্ণমালা রয়েছে, প্রত্যেকটি বর্ণমালা আমি বিভিন্ন কৌশলে আপনাদেরকে পড়িয়েছি। এককভাবে আসলে কীভাবে আসবে, অন্য অক্ষরের সাথে মিলিয়ে আসলে কীভাবে আসবে, তিনটি অক্ষর একসাথে মিলে আসলে কীভাবে আসবে, আমি প্রত্যেকটা অক্ষর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আজকে আপনারা কেমনটি বুঝেছেন সেটা আমি যাচাই করার জন্য আজকে আপনাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছি। যেমন ধরেন, প্রথম আপনারা এখানে যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো আপনারা বলবেন। যেমন এখানে আমি দুই তিনটা অক্ষর বলে দিচ্ছি, এটা হচ্ছে বা, এটা হচ্ছে নুন, এটা হচ্ছে ইয়া। আমি তিনটা অক্ষর বলে দিলাম, আপনারা এভাবে বলে দিবেন, বা, নুন, ইয়া, বাকি অক্ষরগুলো আপনারা বলবেন। বলে বলে আপনারা এখানে এখান পর্যন্ত আসবেন। এখানে অক্ষর অক্ষর রয়েছে মোট 22টি অক্ষর। এটা আপনাদের পরীক্ষাটা আপনাদের জন্য একটু সহজ করে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যেন কোনো অক্ষর যাতে বাদ না পড়ে। দেখুন, এখানে প্রথম লাইনে রয়েছে 22টি অক্ষর, দ্বিতীয় লাইনে রয়েছে 23টি অক্ষর, তৃতীয় লাইনে রয়েছে 24টি অক্ষর। তাহলে এখানেও আপনারা অক্ষরগুলো আপনারা বলবেন। যেমন এখানে কি অক্ষর, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এই অক্ষরটাকে কি বলে, এই অক্ষরটাকে কি বলে, এটা কি অক্ষর, এবং প্রত্যেকটা অক্ষর আপনারা বলবেন। তারপর এখান পর্যন্ত আসলে এরপর নিচের লাইনে আসবেন আপনারা। তারপর এই অক্ষরটার নাম বলবেন, এই অক্ষরটার নাম বলবেন, এই অক্ষরটার নাম বলবেন। এটা হচ্ছে আপনাদের পরীক্ষা। আজকে আমি দেখব আপনারা কতটুকু আয়ত্ত করতে পেরেছেন এই আরবি 29টি বর্ণমালা। যেহেতু আমি ইতিপূর্বে আপনাদেরকে অনেক রকমই পড়ানোর চেষ্টা করেছি, আলিফ অন্য অক্ষরের সাথে আসলে কীভাবে আসবে, এককভাবে কীভাবে আসবে, তারপর দুই অক্ষর মরাক্কাব কীভাবে হবে, তিন অক্ষর মরাক্কাব কীভাবে হবে, চার অক্ষর কীভাবে মরাক্কাব হয়, কিংবা পাঁচ অক্ষর কীভাবে মরাক্কাব হয়, সব আমি আপনাদেরকে দেখিয়েছি। তাই আজকে আমি আপনাদের কাছ থেকে পরীক্ষা নিতে চাচ্ছি আপনারা কতটুকু বুঝেছেন এবং কতটুকু অক্ষরগুলো আপনারা চিনেছেন। তাই আমি আশা করব আপনারা খুব সুন্দরভাবে আজকে পরীক্ষায় পড়াটা শোনাবেন এবং খুবই মনোযোগ দিয়ে আপনারা প্রথমে পড়ে নেবেন, এরপর আপনারা ক্লাসের মধ্যে সুন্দরভাবে শুনিয়ে দিবেন। তবে আমি অনুরোধ করব, যারা আপনারা একটু ভালো পারেন আপনারা পড়তে, তারা যেন একটু সবার আগে পড়াগুলো দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনাদের থেকে শুনে শুনে অন্যরা শিখতে পারে। আমি আবার বলছি এই কথাটা, আপনারা একটু যারা ভালো পড়তে পারেন তারা একটু তাড়াতাড়ি শুনে দেওয়ার চেষ্টা করবেন ক্লাসের মধ্যে পড়াটুকু, যাতে করে আপনাদের শোনা শোনা অন্য ভাইয়েরাও শিখে নিতে পারে। এতে করে আপনারা সোয়াবের অংশীদারি হবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এইটুকু থাকলো। আমি আশা করবো আপনারা খুব সুন্দরভাবে ক্লাসের মধ্যে শোনাবেন এবং দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই কোরআনে ইলম অর্জন করার তৌফিক দান করেন এবং সে মতো আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।